আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায় নয়, ঢাকা বোর্ড 2022। ঢাকা বোর্ড 2022-এ এ অধ্যায়ে দুটি প্রশ্ন হয়েছিল, তার দ্বিতীয়টি এটি। এই প্রশ্নে দেওয়া আছে কোয়ারথিটা প্লাস কোয়াসথিটা ইকুয়াল এ, কোয়ারথিটা মাইনাস কোয়াসথিটা ইকুয়াল বি, ক নম্বর থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে বি এর মান নির্ণয় করো। এই থিটা 60 ডিগ্রি বসিয়ে দিয়ে বি এর মান নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে কোয়ার থিটা মাইনাস কস থিটা ইকুয়াল বি এবং থিটা ইকুয়াল দেওয়া আছে 60 ডিগ্রি। এখন আমরা বি ইকুয়াল কোয়ার থিটা মাইনাস কস থিটা এই রাশিটিতে আমরা থিটা এর মান 60 ডিগ্রি বসিয়ে দিব। তাহলে কোয়ার 60 ডিগ্রি মাইনাস কোয়ার 60 ডিগ্রি, যেহেতু থিটা 60 ডিগ্রি দেওয়া আছে, তো কোয়ার 60 ডিগ্রি এর মান হলো 1/√3 এবং কোয়ার 60 ডিগ্রি মান হলো হাফ। এই দুটি মান আমরা বসিয়ে দিব, 1/√3 মাইনাস হাফ। তো এখানে যদি আমরা লসাগু করি তো লসাগু হয় 2√3, হরের লসাগু। এই 2√3 কে √3 দ্বারা ভাগ করলে 2 থাকে, 2 আর 1 গুণ করলে 2 হয় মাইনাস। এই 2 দ্বারা যদি লসাগুকে আমরা ভাগ করি তাহলে এখানে 2 কেটে যাবে, √3 থাকবে, 1 আর √3 গুণ করলে -√3। তো এখানে আমরা পাচ্ছি 2 -√3 বাই 2√3। তো এখন আমরা লব হরকে যদি √3 দ্বারা গুণ করি, অর্থাৎ লবকেও আমরা √3 দ্বারা গুণ করব, হরকেও √3 দ্বারা গুণ করব, তাহলে লব হরকে √3 দ্বারা গুণ করলে আমরা পাই √3, 2 -√3 বাই 2√3 ইন্টু √3। এখন আমরা এই যে এই √3 দ্বারা যদি এই 2 কে গুণ করি তাহলে 2√3 হবে, আর √3 √3 গুণ হলে হয় √3 স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কেটে যায়, থাকে 3। আবার এই √3 √3 গুণ হলে 3 হবে, 2 ইন্টু 3, তার মানে এখানেও আমাদের 2√3 -3 বাই 2 ইন্টু 3 হবে। তখন আমরা এখানে করতে পারবো কি, 2√3 -3 বাই 6। এখানে 1/6 যদি আমরা কমন নিই তাহলে হবে 2√3 -3। এটি হলো আমাদের বি এর মান, 1/6 ইন্টু 2√3 -3। এর পরের প্রশ্ন হচ্ছে, সরি এটা খ নম্বর প্রশ্ন হবে। এখানে খ নং প্রশ্নটি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2 কট স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এ এবং বি এর মান দেওয়া আছে। এই বাম পক্ষে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অবস্থানে আমরা এখানে এ ও বি এর মান বসিয়ে দিয়ে এটা প্রমাণ করতে হবে, 2 কট স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তো এটা প্রমাণ করার জন্য আমাদের যা দেওয়া আছে সেটা হলো কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ এবং কোয়ার থিটা মাইনাস কস থিটা ইকুয়াল বি দেওয়া আছে। তো আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ অবস্থানে কোয়ার থিটা প্লাস কস থিটা আর বি অবস্থানে কোয়ার থিটা মাইনাস কস থিটা বসিয়ে দিই, তাহলে হবে কোয়ার থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার এবং কোয়ার থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। তো এখন লক্ষ্য করো, আমরা যদি কোয়ার থিটাকে এ মনে করি, এ প্লাস কস থিটাকে যদি বি মনে করি, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটি হলো 2a² প্লাস বি স্কোয়ারের সূত্র। 2 ইন্টু a² প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি, অর্থাৎ 2 ইন্টু cos² থিটা প্লাস cos² থিটা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a² প্লাস বি স্কোয়ার। এখন আমরা যেহেতু প্রমাণে আমাদের কট নেই,
প্রমাণে আমাদের আছে প্রমাণে কট আছে তো যাই হোক প্রমাণে আমাদের কট আছে আমরা কি করব এখান থেকে আমরা এই কট স্কয়ার কে আমরা ভেঙে দিব কট স্কয়ার কে ভেঙে দিলে হবে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এখন যদি আমরা এখানে আমরা লসাগু করি লসাগু হবে sin স্কয়ার থিটা এখানকার লসাগু হবে আমাদের sin স্কয়ার থিটা তো লসাগু কে যদি আমরা sin স্কয়ার দ্বারা ভাগ করি তো 1 থাকবে 1 আর cos স্কয়ার থিটা গুণ করলে এখানে হবে cos স্কয়ার থিটাই থাকবে আর এই sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা গুণ হয়ে আমাদের হবে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা তাহলে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা এখন এখান থেকে আমরা এই দুটি পদ থেকে যোগ দ্বারা আলাদা বিয়োগ দ্বারা আলাদা থাকলে সেগুলি আলাদা পদ হয় আর গুণ ভাগ এটি একটি পদ এই কারণে এটা হচ্ছে প্রথম পদ আর এটা হলো দ্বিতীয় পদ তো এই দুটি পদ থেকে আমরা cos স্কয়ার থিটা কমন নিলে cos স্কয়ার থিটা কমন নিলে 1 প্লাস sin স্কয়ার থিটা এখান থেকে cos স্কয়ার কমন নিলে ভাগ হয় অর্থাৎ cos স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলে 1 থাকে আর cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটাকে যদি আমরা cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করি তাহলে শুধু sin স্কয়ার থিটা থাকে এখন লক্ষ্য করো এই যে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা আমরা জানি cos থিটা বাই sin থিটা এটি হলো cot থিটা তাহলে এখানে cos বাই sin cos স্কয়ার বাই sin স্কয়ার আছে এটিকে আমরা লিখতে পারব 2 ইনটু cot স্কয়ার থিটা আর আছে আমাদের 1 প্লাস sin স্কয়ার থিটা থাকে এটি হচ্ছে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এখানে একটু বানান ভুল আছে তাহলে অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু cot স্কয়ার থিটা ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা দেখানো হলো গণন প্রশ্নে প্রমাণ করতে হবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 16 ab যেখানে a ও b আমাদের এখানে দেওয়া আছে তো এখানে দেওয়া আছে cot থিটা দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল a এবং cot থিটা মাইনাস cos থিটা এটা হচ্ছে আমাদের b তো এই অঙ্কটা আমরা কিভাবে করব আমাদের যে বাম পক্ষে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার দেওয়া আছে আমরা কি করব শুধু a স্কয়ার মাইনাস b স্কয়ারের এখানে আমরা মানটা বসিয়ে দিব নইলে আমাদের এই যে হোল স্কয়ারটা দিতে চাইলে একটু বেশি বড় হয়ে যায় তো আমরা কি করব শুধু এটার মান বের করব এটা থেকেই আমরা প্রমাণ করতে পারবো যেমন এখানে এর মান আমরা cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার বসিয়ে দিলাম আর b এর মান cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার বসিয়ে দিলাম তো এটি হলো আমাদের a প্লাস b যদি আমরা এটাকে a মনে করি এটাকে b মনে করি এটাকে a মনে করি এটাকে b মনে করি তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস a মাইনাস b হোল স্কয়ার এই সূত্রের অনুরূপ তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র হচ্ছে 4ab তো যেখানে আমাদের a অবস্থানে আমরা x দিয়ে লিখতে পারি x x x y দিয়ে লিখি যেহেতু এখানে ab আছে আমি সূত্রটা আবারও দেখাই এটাকে যদি আমরা x মনে করি এটাকে যদি y মনে করি এটা x এটা y মনে করি তাহলে এখানে হচ্ছে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার এটি হচ্ছে 4xy এর সূত্র তো তাহলে এখানে x অবস্থানে cot x cot cot থিটা এবং y y অবস্থানে cos থিটা তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 4 cot থিটা ইনটু cos থিটা এখন যদি আমরা এখানে বর্গমূল দেই তাহলে এগুলোর উপর আমরা স্কয়ার দিতে পারবো cot থিটার উপর স্কয়ার দিতে পারবো cos থিটার উপর স্কয়ার দিতে পারবো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 4 ইনটু cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা কারণ এখানে স্কয়ার রুট কেটে যায় কারণ এই দুইটা স্কয়ার মিলে আমরা এখানে একটা হোল স্কয়ার করতে পারি এটাকে দিয়ে হোল স্কয়ার করতে পারি কারণ গুণ আকারে আছে হোল স্কয়ার করলে স্কয়ার রুট কেটে যায় মানের কোনো পরিবর্তন হয় না তাই আমরা এখানে একটা রুট দিয়ে cot
স্কয়ার থিটা কস স্কয়ার থিটা লিখে দিব। তো কট কোয়াড এই কট স্কয়ার থিটা এটাকে ভাঙলে আমরা জানি কট স্কয়ার থিটা ইকুয়াল কোসেক কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে কট স্কয়ার থিটার পরিবর্তে আমরা এখানে বসিয়ে দিব কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল কস স্কয়ার থিটা, সরি সরি ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর ইন্টু রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস মাইনাস ওয়ান ইন্টু কস স্কোয়ার থিটা। আমরা এই কট স্কোয়ার থিটাকে ভেঙে শুধু কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান লিখে দিলাম এখানে। তো এখন আমরা এই যে এটাকে ভাঙব, এই কোসেক স্কোয়ার থিটাকে আমরা জানি কোসেক স্কোয়ার হলো ওয়ান বাই সাইন, এটা হলো ওয়ান বাই সাইন। তাহলে এখানে যদি ওয়ান বাই সাইন থিটা সাইন স্কোয়ার থিটা হয় এটাকে আবার কস স্কোয়ার থিটা দ্বারা গুণ, একটু খেয়াল করো এটাকে যদি আমরা ওয়ান বাই সাইন হচ্ছে কোসেক তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা লিখি, তাহলে এই যে কস স্কোয়ার থিটা দ্বারা এই ওয়ানকে গুণ হবে তাহলে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা হবে, আর এই ওয়ানকেও আমাদের কস স্কোয়ার থিটা দ্বারা গুণ হবে। আমরা কোসেককে ভাঙবো ওয়ান বাই সাইন আর এই কস থিটা দ্বারা গুণ করব। তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর ইন্টু ওয়ান বাই কোসেককে ভাঙলে হলো ওয়ান বাই সাইন থিটা, কিন্তু আমাদের এটাকে গুণ ছিল হচ্ছে আমরা যদি এটা না লিখি আমাদের ছিল কি কোসেক ছিল, তাহলে এখানে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা আর এখানে মাইনাস ওয়ান ছিল, এখানে এটাকে গুণ ছিল হচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা দ্বারা। এই কস স্কোয়ার থিটা দ্বারা এই ওয়ানকে গুণ করলে এখানে হলো কস স্কোয়ার থিটা আর এই ওয়ানকে গুণ করলে হলো কস স্কোয়ার থিটা। এখন আমাদের দেখো এই কস কস বাই সাইন হচ্ছে কট, কস কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল হবে কট থিটা। তাহলে আমরা এখানে যেহেতু কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার আছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। এখন কিন্তু আমরা অলরেডি এ বি পেয়ে গেছি কিভাবে, যে এটা একটা সূত্র, এটা হচ্ছে এ স্কোয়ার যদি আমরা এক্স দিয়ে দেখাই যেহেতু এখানে এ বি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর সূত্র হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে এখানে আমরা সূত্র করতে পারবো কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা, অর্থাৎ এটি হলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্রের অনুরূপ। তাহলে এর সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই জন্য আমরা এখানে লিখতে পারতেছি এক্স অবস্থানে যেহেতু কট আছে ওয়াই অবস্থানে কস আছে কট থিটা প্লাস কস থিটা কট থিটা মাইনাস কস থিটা। এই যে এটার মান হলো আমাদের এ, প্রশ্নে দেওয়া আছে এ কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ আর কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল বি। তাহলে আমরা এখানে বসিয়ে দেখি পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর রুট এ বি। এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, এই পক্ষেও বর্গ করব এই পক্ষেও বর্গ করব, উভয় পক্ষে বর্গ করে দিলে আমাদের কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ফোর ইন্টু রুট এ বির উপরও হোল স্কোয়ার। তো ফোরের উপর স্কোয়ার হলে হবে হচ্ছে ষোলো আর রুট এ বির উপর স্কোয়ার হলে স্কোয়ার রুট কেটে যাবে থাকবে এ বি। অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল সিক্সটিন এ বি, অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল সিক্সটিন এ বি প্রমাণিত প্রমাণিত।